নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি রয়্যাল টাইগার এই যে শুনছেন, এই যে শুনছেন, এই একটা বাড়ি দেন না, একটা বাড়ি দেন মানে বাড়িটা দিলে আমার স্মৃতি ফিরে আসবে, একটা বাড়ি দেন না। না বাড়ি দেওয়ার দরকার নাই, আপনি কটা প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন করেন আমারে, আমার স্মৃতি গেছে কিনা এটা বুঝে লই, কটা প্রশ্ন করেন আমারে। নাম কি আপনার? হ্যাঁ, আমার নাম সাজিন। বাড়ি কই? আমার গ্লাস পানি দেন, পানি খাবো। আমার গ্রামের বাড়ি জাংলাকাটি, উপজেলা সদর থেকে 7 মাইল পূবে। একটা বিশাল বিল, বিল পারে যা, তারপর আমরা গ্রাম। আবার হাসে? না মানে আমার স্মৃতিটা যায় নাই তো, স্মৃতিটা ঠিক আছে,
এজন্য একটু খুশি হয়ে গেছিলাম, সরি। উদ্দেশ্য কি? চুরি না ডাকাতি? দত্তরে কি কি বলতাছেন এগুলা? চুপ! একটা কথা বললি কিন্তু আমি পুলিশকে কল দিব। কি উদ্দেশ্য কি বল? জবান নাই মুখে? জবান আছে। তাইলে বলিস না কেন? কি উদ্দেশ্য বল? মাত্রই তো কইলেন যে কথা কইলে পুলিশে দেবেন। চালাকি? না না, বিশ্বাস করেন, আমি আমি কারোর লগে চালাকি করি না। আমি এমনি বুদ্ধিমান, আমার রেজাল্ট ভালো, কিন্তু চালাকি কোনোদিন কারোর লগে করি নাই। উদ্দেশ্য কি? আমি এই জায়গায় আসছি একটা ব্যাপার জানতে। কি ব্যাপার? আমি গরিব, মানে আমার গ্রামের প্রায় সবাই গরিব। আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড়লোক হব। নিয়ম বড়লোক সবাই হইতে চায়, তার কোনো উপায় আছে? আমি উপায় ধরছি, আমি ট্যালেন্ট তো রেজাল্ট ভালো না। মানে মনে করেন যে একটা বড়লোকের বেটির যদি আমি বিয়ে করে ফেলাতে পারি তাহলে তো আমি বড়লোক হয়ে গেলাম। কিন্তু বড়লোকের বেটির মানে মন কেমনে পামু মানে সেটা তো আমি জানি না। মন না পাইলে তো আমি মনে করেন বিয়ে করতে পারবো না। তোর এখানে আসার উদ্দেশ্য বড়লোকের বেটিদের মন জয় করা? না না না, আপনার মন জয় করার লেগে আমি এই জায়গায় আসি নাই। আমি আসলে হয়েছে কি, আমি আপনার দেখছি দূর থেকে, আপনি যে ছাদে ফুলের টপে পানি দিতেছিলেন, তারপরে বাইরে বিক্ষুব্ধ খাওয়াইলেন দেখে আমার মনে হলো যে আপনার মনটা খুব নরম। তো আপনার কাছে জিজ্ঞান লেগে আমি আসলে সোজা পথে যাইতেছিলাম, কিন্তু আপনার দারোয়ান আমার বাইর করে দিছে, এর লেগে আপনার বাথরুমে জালনা দিয়ে ঢুকছি। কি জানতে চান বলুন। না মনে করেন আমি যদি বড় লোকের মেয়ে বিয়ে করতে চাই তাহলে আমার তো জানা লাগবো যে তারা কেমন, তারা কি পছন্দ করে, কি ভালোবাসে, সেগুলো যদি আমি না জানি তাহলে তবে একটা বড় লোকের মেয়ের মন জয় করতে পারবো না, পারবো কেন? এইটা যদি আপনি একটু শিখাইতেন, আপনার কাছ থেকে জানানো লেগে খেলে আর কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, আপনার আমি শিখাবো, কিন্তু আপনার হাতের সময় শুধু আজকের রাতটা। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফ্রিজ আপ, ফ্রিজ আপ। আমার বাবা মা বিয়ে খাইতে ঢাকার বাইরে গেছে, কালকে সকালে আসবে। যা শিখার আজকে রাতের মধ্যে শিখতে হবে। অসুবিধা না, আমার রেজাল্ট ভালো, আমি একাইতে শিখে পেলাম। আপনি গেলে আমার একটু কয়ে দিলে হয় আর কি। ওকে, হাতের কাছে যা আছে তা দিয়ে শুরু করি। ধরেন আমি, আপনি আর আমার আরেক বান্ধব, আমরা একটা পার্টি চাই, বুঝতে পারছি? কের পার্টি? যারা ভোট চায় মনে যাবো কেন? আরে সেই পার্টি না, পার্টি মানে হলো ধরেন একটা অনুষ্ঠান, ওই যে সবাই মিলে একসাথে যায়, ধরেন নাচ গান করে, জলসা। বুঝছি, জলসা। হ্যাঁ আরে আচ্ছা ঠিক আছে, জলসা মানে পার্টি। আমি এখন ঠিক করবো আমি পার্টিতে কোন কাপড়টা পরবো, আর এই হচ্ছে আমার কাপড়। পুরা গ্রামে কিন্তু কাপড়ে এই কাপড়ের দাম কত জানেন? এই কাপড়টার দাম হলো 300। মূল্য ঠিক আছে, 300 টাকা। আমি যদি মূল্যবলি করতাম 30 টাকা কমাইতে পারতাম, 270 টাকা। এই কাপড়টার দাম $300, মানে হলো 27,000 টাকা। কেনার নাম
বসেন বড় লোকের বেটির সঙ্গে খেতে বসলে হাত দিয়ে খাওয়া যাবে না হাতের মধ্যে মাছের ঝোল লাগলে উফ খুব চিপ লাগে জানেন জি কি ব্যাপার ঘৃণা লাগে মাছের তরকারিটা এত জঘন্য হয়েছে মুখেই দেওয়া যাচ্ছে না কিন্তু মাছটা কিন্তু ভুলেও মুখে আর তারপর কাজের মেয়েকে দেখে ইচ্ছা মতো বলা আর একটা খাবারও খাবে সব খাবারটা আসবে কি বললেন এটা এতগুলা খাওয়া মানে এগুলো নষ্ট হইব নষ্ট হবে বড় লোকের বেটিদের সাথে চলতে গেলে রাতে ডিনারের পরে একটা কাপ কফি খাওয়া কিন্তু একদম মাস্ট নালে কিন্তু রাত জাগতে পারবেন না কি বলেন রাত না জাগা মানে তো আপনি হচ্ছেন ব্যাকটিটের রাত জাগাটা হচ্ছে ফ্যাশন আপনি রাত না জাগতে পারলে একেবারেই মডার্ন হতে পারবেন না আর আপনি জানেন রাত যত বাড়তে থাকে তত বড় লোকের বেটিদের কাছে বিভিন্ন রকম নিউজ আসতে থাকে আর রাত বাড়তে বাড়তে তারা তখন হয়ে যায় গসিপ কুইন কি কুইন গসিপ কুইন ও গসিপ কুইন মানে বুঝছি আমি আমার তো রেজাল ভালো মানে যার কাছে দশ গাঁটের কথা থাকে আমি মজুলের বোর মতন ওর কাছে কার ছাগলের কয়টা বাচ্চা বিয়েছে এই খবরও আছে আবার কার বেটি ভাইগা গেছে ওই খবরও আছে একদম সে আপনাকে রাতের বেলা অনেকগুলো ফোন কল করতে হবে আপনি ভিডিও কলও করতে পারেন
কার বয়ফ্রেন্ড কার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে, কার গার্লফ্রেন্ড কার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে, এসব নিয়ে আপনাকে কথা বলতে হবে। আর কলটা ধরেই বলতে হবে, আল্লাহ জানিস ওর বয়ফ্রেন্ড না তার সাথে ব্লা ব্লা ব্লা। এত কথা কইলে নিজের প্রেমিকের লগে কথা কইব কোন সময়? নিজের বয়ফ্রেন্ডকে তো ওয়েটিং এ রাখতে হবে, তার ফোন ধরা যাবে। যেই বয়ফ্রেন্ড যত বেশি ওয়েটিং এ থাকবে তার মানে তার ধৈর্য তত বেশি, তার প্রেম তত জোশ। তত কি জোশ? জোশ মানে সেই আর কি। বুঝছি, আমার তো রেজাল্ট ভালো, আমার প্রেমিকা যদি এমন হতো আমি তো চাইতে চাইতাম, চিন্তা তো কথা শুনে দিতাম। কি বলেন, তার মানে তো সাথে সাথে ব্রেকআপ। আর ব্রেকআপ হয়ে গেলে কিন্তু নিজেরই বিপদ। একটা কথা সবসময় মনে রাখবেন, বড়লোকের বেটিদের পেছনে প্রেমিকদের লাইন কিন্তু অনেক লম্বা থাকে। আর একবার যদি সেই সিরিয়াল থেকে আপনি ছিটকে যান তাহলে কিন্তু সিরিয়াল পাওয়া অনেক কঠিন। কেবল তো শুরু, আরো অনেক কিছু দেখা বাকি আছে। চলুন দেখাচ্ছি। কারণ এরা পরীক্ষার আগের রাতে আব্বুর কাছে যায়, আর আব্বুর কাছে গিয়ে আল্লাহ করে বলে সারা বছর পড়াশোনা ভালো হয়নি, কিন্তু আব্বুর অমুক বন্ধুর তমুক মেয়ের পড়াশোনা খুব ভালো হয়েছে, রেজাল্ট খারাপ হলে আব্বুর মানে চোচ্ছেস। ব্যাস আব্বু তো ভয় পেয়ে যায়। আব্বু ভয় পেয়ে লাভ কি, পরীক্ষা কি আব্বু দিব? পরীক্ষাটা কোন রকম আব্বুই দেয়। কেমন? যারা পরীক্ষা নেয় সেই ইউনিভার্সিটির লোকদেরকে তো আব্বু চিনে। আব্বু তাদেরকে ফোন দেয় এবং ফোন দিয়ে ভরাট গলায় বলে, হ্যালো আমি আখির আব্বু বলছি। আর তখন ওদিক থেকে একটা গদ গদ গলার স্বর ভেসে আসে। তখন বলেন উনি, আপনাদের বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের জন্য আমি 5 লাখ টাকা ডোনেশন দিতে চাই। ব্যাস হয়ে গেল বড় লোকের বেটির ভালো রেজাল্টের গ্যারান্টি। শোনেন, গ্যারান্টি মানে কি সেটা কিন্তু এখন আবার জানতে চান না। তো যারা ভালো ছাত্র, মেধাবী ছাত্র, পরিশ্রম করে, সৎ ছাত্র, তা কত সার সর্বনাশ। তাতে বড় লোকের বেটির কি, কার কি হলো এত ভাবলে বড় লোকের বেটির চলে? আচ্ছা ভাই, যদি মনে করেন আব্বা যদি ফোনটা না করে তখন কি হয়? সেটা আপনাকে হাতে কলমে দেখাতে হবে। যদি বড় লোকের বেটির কথা তার আব্বু আম্মু না শুনে, যদি তার ইচ্ছার বিরুদ্ধে বাসায় কোনো কিছু ঘটে, তাহলে ড্রয়িং রুমে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে হাতের সামনে যা কিছু আছে সেটাই ছুঁড়ে ভেঙে ফেলবে। কি করেন? আমি বুঝছি তো, এত দামি একটা জিনিস ভেঙে ফেলাবেন, আল্লাহ জানে এটা কত দাম। দামি নিশ্চয়। আরেকটা বিষয়, নিজের প্রয়োজনীয় কোনো জিনিস কখনোই ভাঙা যাবে না। ভাঙতে হবে ধরেন কাচের প্লেট, এই যে এই ধরনের কোনো শোপিস আইটেম, কিন্তু নিজের হাতের আইফোনটা কখনোই ভাঙা যাবে না। অবশ্য যদি সেই আইফোনটা ব্যাকডেটেড হয়, মানে বাজারে যদি নতুন মডেলের কোনো আইফোন চলে আসে তাহলে আপনি সেটা ভেঙে ফেলতে পারেন, কারণ মোটেই ব্যাকডেটেড থাকা যাবে না। বলেন কি, বড় লোকের বেটির আইফোন ভেঙে লায়? একটা আইফোনের দাম তো আমার কিডনি থেকে বেশি, তার মানে কি বড় লোকের বেটির একটা শখের দাম আমার কিডনি থেকে বেশি? জি বেশি। আসুন আপনাকে কাপড় চোপড় নিয়ে বাকি শিক্ষাটা দিয়ে দিই। You're orange.
অরিজিনাল পালপি অরেঞ্জ ড্রিঙ্ক। এখন কিন্তু আপনি আমার বন্ধু, আমাকে কোন কাপড়টা বেটার লাগে সেটা আপনি আমাকে বলবেন। জি ঠিক আছে, ঠিক আছে দোস্ত। খুবই সুন্দর লাগতেছে। তুই না একেবারে খ্যাত, এটা কত ওল্ড ফ্যাশন জানিস। এটা কেমন লাগে? এটাও দোস্ত খুবই সুন্দর লাগতেছে। আমি সব পরি না, দেশি ব্র্যান্ড। তোর মনে নেই লাস্ট পার্টিতে সুনায়রা গুচি পরেছিল? উফ, মানুষজন যা ইনসাল্ট করেছে। গুচি কি বলতাছেন দোস্ত? আরে গুচি 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 হচ্ছে বিদেশি ব্র্যান্ড। ওই যে মনে নাই $300? গালে বরণ উঠছে, গালে বরণ উঠছে, আসমান ফাটাইছি করে দম লাগবো। এটা তো কিছুই না, এরকম আরো হাজার হাজার কারণে আপনার বড়লোকের বেটিদের জন্য ফুল টাইম সার্ভিস অন রাখতে হবে। এই ধরেন ট্যাপ দিয়ে পানি আসছে না, কারেন্ট চলে গেছে, নেল পলিশের কালার উঠে গেছে, এই ধরনের সব কিছুর জন্য আপনাকে হয়ে যেতে হবে ইংরেজি সিনেমার 911। কল দেয়া মাত্রই একেবারে ইমার্জেন্সি হেল্পলাইন। মনে হয় আমি এটা পারবো না। না পারলেও আপনাকে বলতে হবে, মেবি চিল, আই ক্যান ফিল, তুমি অনেক ব্রেভ। এত বড় সমস্যা তুমি যে কিভাবে হ্যান্ডেল করছো। আচ্ছা আমি না বড় লোকের বিড়ি গালে কিন্তু পুরন দেখি নাই কোনোদিন। আসেন, এই হলো আপনার প্রশ্নের উত্তর, আপনার ব্রণ ঢেকে যাওয়ার রহস্য। এগুলো মেকআপ, সব খুদ থেকে। এই জন্যই বড় লোকের বেটিরা কখনো মেকআপ ছাড়া বাইরে বের হয়। এটা হচ্ছে প্রাইমার, একেবারে মেকআপ শুরু করার আগে এটা দিতে হয়। দাঁড়ান আপনাকে আরো কিছু জিনিস দেখাই।
এটা দেখেন, এটা ল্যানকমের বেস, এটা ম্যাকের বেস। এগুলো মেকআপের শুরুতে মানে মেকআপের প্রাইমার দেওয়ার পর দিতে হয়। আপনাকে আরো কিছু জিনিস দেখাবো। এটা কি? এটা এটা হচ্ছে আইল্যাশ, মানে নকল পাপড়ি। দাঁড়ান আপনাকে আমি দেখাই এটা কিভাবে লাগে। এইটাতে আঠা দিয়ে তারপর এটাকে এমন করে লাগাতে হয়, যে এমন করে চোখের পাপড়িও নকল হয়। আরে কি বলে, পাপড়ি, হাতের নখ, মাথার চুল সবকিছু নকল হয়। দাঁড়ান জিনিস দেখাই। আপনি তো ওইসব কিছুই ব্যবহার করেন নাই, আপনার তো ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, পরির মতো লাগতেছে। এইসব প্রশংসায় বড় লোকের বেটিদের মন গলে। আমি আরো প্রশংসা জানি তো, অনেক প্রশংসা জানি। তাই নাকি? কি প্রশংসা জানেন আপনি? আমি সাথে চলেন, এসব নকল জায়গায় খারাপ আসল কথা কখন ঠিক হবো না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আপনার কি আসল কথা। এত ফোন করে একটু ভালো লাগতেছে, তুমি আমার মনে ওই আকাশের তারাগুলার থেকে উজ্জ্বল। নন্দিনী কে? রক্ত রক্ত করবি নন্দিনী, আমাদের স্কুলে নাটকটা হয়েছিল রবীন্দ্রনাথের। এসব নন্দিনী খবর রাখার টাইম বড় লোকের মেয়েদের নেই। কি বলেন তাহলে, ওই ঘরে যে দেখলাম রবীন্দ্র রচনা বলি। ও ওইটা, ওইটা তো জাস্ট ক্লাস মেইনটেইন করার জন্য। এসব বইটাই কিন্তু এখন আর কেউ পড়ে না, তাও আবার বাংলা। আপনাকে বলতে হবে হট, ড্যাশিং, হ্যাপেনিং, এইসব চাঁদ তারা সূর্য এসব বললে হবে না, বড্ড শেখে। কি বললেন এটা, যে ভাষার জন্য মানুষে জান দিয়ে দিছে সেই ভাষা শেখেলে? জান দিতে কে বলেছে? আমি বলেছি। শোনেন, এখনকার বড় লোকের বেটিরা শুধু তাদেরকেই ভালোবাসে যারা তাদের জন্য জান দেয়, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, শোনেন একটা কাজ করেন, এখন মনের ভাব প্রকাশ করার জন্য অন্য কিছু একটা ট্রাই করেন। ভাব প্রকাশ করব? আচ্ছা করি, গানের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন মনে করেন যে সব সখীরে পার করিতে নিব হয়না আনা তোমার বেলা নিব সখী। আরে থামেন থামেন তো, এই সব গান বড় লোকের বেটিরা শুনে না, তারা শুনে অ্যাডেল, টেইলর সুইফট, শাকিরা, এই সব গান শুনে না। তাইলে যে আপনার মোবাইলে গান বাজতা ছিল বড় লোকের বেটির লম্বা লম্বা চুল? আরে ওটা তো রিমিক্স, রিমিক্স তো শোনাই যায়, অরিজিনালটা জীবনে কখনো শুনেছি? আর শুনেন, বড় লোকের বেটিরা এখন ওই লম্বা লম্বা চুল টুল রাখে না, তারা বিদেশি সিনেমার নায়িকাদের মতো ছোট ছোট চুল রাখে। আর এই সমস্ত গ্যান্দা ফ্যান্দা ফুল দিয়ে না তাদের মন ভরে না, তাদের দরকার ডায়মন্ডের রিং, অ্যাপল ওয়াচ, আইফোন, গুচি পারফিউম, দামি ব্যাগ। তাইলে তো মনে করেন যে একটা বড় লোকের বেটির হবো না তো, মানে প্রেমটা কেমনে হইব, মানে আমার লগে তো কোনোভাবে যাইতেছে না, তারপরে থাকুন কেমনে একলগে সারাটা জীবন, মানে চলেন আপনাকে বিয়ের পরবর্তী জীবনের একটা ঝলক দেখাই। আমার বাবা কিন্তু খুব সাধারণ মানুষ ছিলেন, আর আমার মা ছিলেন বড় লোকের বেটি, কিন্তু আমার মা আমার বাবাকে বিয়ে করেছে। কেন জানেন? এখন বলা যাবে না, তাহলে কোন সময় বলবেন?
এখন বলবো না বিষয়টা এরকম না, এখনই বলবো কিন্তু এই জায়গায় বলবো না। আমি আপনাকে একটা রুমে নিয়ে যাব আর তারপরে আমি আপনাকে সবকিছু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলবো। ঠিক আছে চলেন তাহলে। চল। আচ্ছা আমি শুরু থেকেই ভেবেছিলাম আপনাকে প্রশ্নটা করব। এই যে আপনার গলায় যে এটা পরা, এটা তাবিজ না? জি তাবিজ। হ্যাঁ হবে না। মানে হবে না? মানে হবে না, আপনি না বড়লোকের বেটিকে বিয়ে করবেন, আপনার এই তাবিজ মানবে? বড়লোকের বেটি মানবে? এগুলো মানবে না। তাহলে কি করব? খুলে ফেলবেন? সিম্পল। না না না, কি করে এটা ফালান দেব না তো। দেখি এটা ভেতরে তো কিছুই নাই, ফাঁকা। জি ওই যে তাবিজটা ছিল কাগজে লেখা ওটা পড়ে গেছে, খোসা খালি। ওই তো খোসা, তো এটা পড়ে থেকে লাভ কি? খুলে ফেলেন। না না না, কি বলেন এটা ফালান দেব না তো। কারণটা কি বলেন তো? আমার মা দিয়েছে এটা, এলে গলা ঝুলে রাখছি, মার দেওয়া বুঝতেছেন না? আমার মায়ের একার শোবার ঘর। কি কর স্বামী স্ত্রী মাটির গন্ধও আসে। মা বলে পুরো ব্যাপারটাই না অনেক খ্যাত, একেবারেই ক্লাসি না। বাবাকে না মা আসলে কখনো মন থেকে মেনেই নিতে পারেনি। বাবা হচ্ছে মায়ের ম্যানেজার, অফিস, ব্যাংক অ্যাকাউন্ট, শিডিউল এসব টেক কেয়ার করাই হচ্ছে বাবার কাজ। আর বাবা এমন একটা মানুষ তাকে সব কিছু বলা যায়, কখনো প্রতিবাদ করে না, অনেকটা বলতে পারেন খেলনার মতো। অবশ্য বড় লোকের বেটিদের এরকম হাজবেন্ডই পছন্দ, কারণ হাজবেন্ডকে কন্ট্রোলে রাখা যায়। আসলে তাদের অনেক টাকা থাকে তো, তাই তাদের ভালোবাসার প্রয়োজন থাকে না। তারা মনে করে টাকা দিয়ে সম্পর্ক আর ভালোবাসা দুটোই কেনা যায়। ও আপনারও তো এরকমই পছন্দ তাই না? চেষ্টা করে দেখেন, এই সব কিছু মেনে নিয়ে যদি একটা বড় লোকের বেটি পটিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু জীবনে আর কিছুই লাগবে না, একেবারে সেটেল। পানি খেতে হবে, পানি দিবে মা। ড্রয়িং রুমে গিয়ে বসে না, আমি আসছি। তাহলে তো বড় লোকের বেটির লগে প্রেমও করণ যেত না, বিয়েও করণ যেত না। এখানে মন নাই, দিল নাই, আত্মসম্মান নাই, সেখানে আর থাকি কেন? টাকা। আর আপনি তো এরকম একটা জীবনই চেয়েছিলেন। অবশ্য আপনি না, আপনার মতো হাজার হাজার মানুষ এরকম ভাবেই ভালো থাকার স্বপ্ন দেখে। মন, আত্মসম্মান এগুলো আবার কি? ভুল হয়ে গেছে আমার, জানেন আমি আর না বুঝে আগুনে লাভ দিতে গেছিলাম। আপনি বুঝছি না যে আমার কাছে জাল বলল আমি ট্যালেন্ট লেগে আমি আগে যাচাই করতে চাইছি, সে কারণে আপনার কাছে আইছি। আপনার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সত্যি কথা রাখছে, নাহলে তো শেষ হয়ে গেছিলাম। এরকম জীবন শান্তি নাই, ঠেকা দিয়ে খেয়ে
লাখ টাকার খাটে শুইয়া মনের ভিতরে যন্ত্রণা লইয়া দাপাইয়া মরে যাবো, তা থেকে তো পাড়ি বিছিয়া শুইয়া পাইছা তখন ভালো। জীবন তো ওইটাই, কি ভাবছেন? হ্যাঁ ভাবতা ছিলাম যে আল্লাহ যদি আপনার গরিব বানাই তো মানে না, আপনার তো বড় লোক, আপনি যদি গরিব মানে আপনি না আমার মতন গরিব মানে আপনি বড় লোকের বেটি করতাম না, কিন্তু আপনি বড় লোক, আপনি বড় লোক, তাহলে আমি যাই গা। রেলগাড়িতে উঠবো, চোখটা বন্ধ করলে ঘুমায় যাব, মনে কর মনে দুঃস্বপ্নের ভিতরে আসলে চোখটা খুললেই স্টেশন, তারপরে বিল, বিল ড্যাপারে জামাকা কাইকে আমার সাথে জল দিয়ে ভাত খাও। আপনি গ্রামে যাবেন? দূর মাঠে সূর্য ওঠা দেখবেন, টিনের চালে বৃষ্টির শব্দ শুনবেন, বিকেল বেলায় পাখিদের উড়ে যাওয়া দেখবেন, রাতের বেলা আপনার মা আপনাকে আদর করে ভাত মেখে খাইয়ে দিবে। আপনার না গ্রামে কোনোদিন যান নাই, লেগুলি জানেন কেমনে? পড়েছি, বয়ে দেখেছি, সকাল হয়ে যাচ্ছে, চুল না থাকে এগিয়ে আসি, আপনাকে ব্যালকনি দিয়ে যেতে হবে, এখন দরজাতে যেতে পারি না, দারুণ এখন ঘুমাচ্ছে, আসুন। কে থাকে এই ঘরে? এই বাড়ির কাজের মেয়ে থাকে, যে এই বাড়ির সবকিছু গুছিয়ে রাখে, বাড়ির মানুষগুলোকে ভালো রাখে। ও আচ্ছা, একটু আগে যে ছবিটা দেখলাম, ফ্যামিলির ছবি, ছবির ভিতরে তো আপনি নাই, কারণ কি? ভাই রে, এই বাড়ির সব জায়গাতে আমি থাকলেও এই বাড়িতে আমার কোনো জায়গা নেই। মানে এটা আমার বিছানা, অনেক আগে আয়লা হয়েছিল মনে আছে, তখন থেকেই সবকিছু হারিয়ে আমি এখানেই আছি, হয়তো বাকিটা জীবন এখানেই থাকবো, বড় লোকের বেটিদের সেবা করে যাব। আপনার তো একটা ঠিকানা আছে, নিজের গ্রাম আছে, কিন্তু আমার তো কিছুই নেই। কারণ কি জানেন? বড় লোকের বেটিদেরকে নিয়ে ভাবার জন্য অনেক মানুষ আছে, কিন্তু বড় মনের বেটিদের নিয়ে ভাবার কেউ নেই। আসেন, আর দেরি করে লাভ নেই, ওরা চলে আসতে পারে।
আপনি এখন যান। যে মানুষটা নিজের টাকা দিয়ে একটা টোকাই বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য খাবার কিনতে পারে, সেই মানুষটার মন যে কত বড় সেটা কিন্তু এই মানুষগুলো বুঝবেন। আপ কেমনে দেখলেন আপনি? আপনি আমার বাসার সামনে দাঁড়িয়ে থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে পারেন, আর আমি বুঝি আপনাকে দেখতে পারি না? যান প্লিজ, এখন যান। আমি না, আমার মনটার ভিতরে রাখার লেগে এই শহরে একটা মানুষ গেছি, আমি পাইছি সেই মানুষটার, আমার মনের ভিতরে লয়ে আমি গেলাম না। আখি সারাদিন কি করিস বুঝি না, যা বাইরে ফুল গাছগুলো তো পানি দে, শুধু তোর খেলেই হবে? ওদের খাবার দিতে হবে না? এই ফুলটা বড়মনের বেটির জন্য, বড়মনের বেটিকে এই গাঁদা ফুলটা নিবে, যদি নেয় তাহলে তারে আমি আকাশটা লিখে দিলাম, আর দিলাম একটা টিনের চাল, তাতে ঝমঝমায় বৃষ্টি পড়বে আর পাখিরা এসে বসবে আমাদের দাওয়ায়, আর তারে আমি আমার গ্রামটা লিখে দিলাম, সেই গ্রামে সেই গ্রামে কি বড়মনের বেটিটা যাবে, সে কি কারো স্বপ্ন হবে, দুই চোখ ধাঁধানো স্বপ্ন।